শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল করাটাই গুরুত্বপূর্ণ নয়, জীবনের পথে এগিয়ে গিয়ে দেশের কাজে আসাও সমান গুরুত্বপূর্ণ। সিবিএসই, আইসিএসই ও বিভিন্ন পরীক্ষার ফলাফলের পরেই রেডিওতে মন কি বাত অনুষ্ঠান থেকে পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রী। সমস্ত সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি। ছাত্রছাত্রীদের পরামর্শ দেন, প্রথাগত গতানুগতিক পেশার কথা না ভেবে নিজের শক্তি, স্বপ্ন, সামর্থ্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আরো বলেন, সমস্ত ক্ষেত্রেই কৃতিত্বের প্রয়োজন দেশের। সাক্ষ্য দিতে গিয়ে আদালত চত্বরে ধর্ষণে অভিযুক্তর হুমকির মুখে নির্যাতিতা মামলা তুলতে চাপ, আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ, বাড়ি ফিরে আত্মঘাতী নির্যাতিতা। তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। পুলিশ সূত্রে খবর, 2013-14 ডিসেম্বর কালিয়াগঞ্জের বাঘন বরতলি গ্রামে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে শ্রীমান সরকার নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে জেল হেফাজতে পাঠায় আদালত। সম্প্রতি জামিনে ছাড়া পায় সে। পুলিশের দাবি, গতকাল সাক্ষ্য দিয়ে এজলাস থেকে বেরোতেই কিশোরীর পথ আটকায় অভিযুক্ত যুবক। পরিবারের দাবি, তুমুল গালিগালাজ করা হয় কিশোরীকে, এরপর বাড়ি ফিরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন নির্যাতিতা। ঘটনার পর পলাতক অভিযুক্ত যুবক। জোরদার তল্লাশিতে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। অ্যাসিড হামলায় আক্রান্ত উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীকে আজ এমআর ভাঙ্গুর হাসপাতালে দেখতে যান রাজ্য মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল। রাজ্যে মহিলাদের নিরাপত্তা বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তারা। সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন আক্রান্তের পরিবারের। পাশাপাশি এসএসকেএম হাসপাতাল থেকে ওই ছাত্রীকে ফিরিয়ে দেওয়া নিয়েও সরব হন তিনি। ঘটনার পুনরাবৃত্তি আটকাতে মহিলাদের নিরাপত্তা বিষয়ে 14 জুন হাওড়ায় সচেতনতা শিবির করবেন বলে জানান কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়। কান্তিরামা স্টেডিয়ামে কি সূর্যোদয়? 13 বছর পর প্রায় এক যুগের খরা কাটিয়ে কি বাংলার ঘরে ফিরবে জাতীয় লীগ? সময় যত এগোচ্ছে ততই মাথা ছাড়া দিচ্ছে প্রশ্নগুলো। স্বপ্ন জাগছে বাঙালি ফুটবল প্রেমীদের চোখে, জাগছে নস্টালজিয়া, গৌরবের টুকরো মুহূর্ত, ফ্ল্যাশব্যাক। বাগানের জাতীয় লীগ জয়ের খতিয়ান দেখে নেওয়া যাক এক নজরে। 1997-98 মৌসুমে জাতীয় লীগ এসেছিল বাগানের ঘরে অলোক দাসের নেতৃত্বে। রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। 1999-2000 ফের চ্যাম্পিয়ন সবুজ মেরুন, দ্বিতীয় স্থানে চার্চিল ব্রাদার্স, জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হোসে রমিরেস ব্যাগটো। 2001-2 ফের চ্যাম্পিয়ন সুব্রত ভট্টাচার্যের কোচিংয়ে, দ্বিতীয় স্থানে শেষ করে চার্চিল ব্রাদার্স। 2002-2 জয় সেই শেষবার, এরপর দীর্ঘদিনের খরা, প্রচুর ঝড় জল, গত 5 বছর কোনো ট্রফি নেই, বারবার মুখ থুবড়ে পড়া। কিন্তু এবার যেন ম্যাজিক, বদলে যাওয়ার সময়, পাল্টে যাওয়া ছবি, ধ্বংসস্তূপ ঝেড়ে ফেলে উঠে দাঁড়ানো 11 জন যোদ্ধা, যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন। তৈরি হবে কি নতুন ইতিহাস?